আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনকার মতো আবারও কিছু ইউজফুল টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আজকে টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গরমের মৌসুমে, কিন্তু আজকে টিপসগুলো প্রতিটা স্মার্ট গৃহিণীদের জানা দরকার। আর আজকে টিপসগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় বা ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে টিপসগুলো কী কী চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু সংসার করতে গেলে নানা রকম সমস্যায় পড়ে থাকি। তো যেমন এই যে আমি এখানে নিয়েছি ব্লেন্ডারের একটি জার, তো দেখা যায় এই ব্লেন্ডারের জার কিছুদিন ব্যবহার করতে করতেই এই রাবারটা লুজ হয়ে যায়। তো এই রাবারটা লুজ হয়ে গেলে যখনই আপনারা এটা দিয়ে ব্লেন্ডারে কোনো কিছু ব্লেন্ড করতে যাবেন, তখনই দেখবেন পানি বাহিরে বের হয়ে আসে। তো এই পানিটা বাইরে বের হয়ে আসলে আপনাদের ব্লেন্ডারটাও নোংরা হয় আর জায়গাটাও দেখতে কিন্তু খারাপ লাগে, এবং ব্লেন্ডারটাও কিন্তু পানি বের হয়ে এটা চুইয়ে পড়তে পড়তে একসময় ব্লেন্ডারটাও নষ্ট হয়ে যায়। তো কখনও যদি এই রাবারটা লুজ হয়ে যায় বা আপনাদের ব্লেন্ডার চালানোর সময় দেখছেন পানি পড়ছে, তো তখন এই রাবারটা আপনারা একটি কাজ করবেন, ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। তো আধা ঘন্টার জন্য রেখে দিলে দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে সেই নতুন রাবার যেমন ছিল তেমনই গুছিয়ে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন এটা দিয়ে আবার মশলা পিষতে যাবেন বা কোনো জুস তৈরি করবেন, তখন দেখবেন আর কোনো রকম পানি বাহিরে বের হচ্ছে না, খুবই সুন্দর নতুনের মতোই কাজ করছে। তো দেখুন, আমি কিছুক্ষণ এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, রাখার পরে এটা সেট করে নিচ্ছি। তো এই টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন ভালো যাবেন, ভালো রেজাল্ট পাবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন যেহেতু আমের সিজন, কম বেশি সবাই কিন্তু আমের আচার তৈরি করবেন, কিন্তু আমের আচারটা দেখা যায় ঠিকঠাকভাবে না রাখলে আচারটা নষ্ট হয়ে যায়, খেতেও আর ভালো লাগে না, গন্ধ হয়ে যায়। তো আমরা দেখা যায় এরকম কাঁচের জারে আমের আচার বা যে কোনো আচার রাখি, তো এই জারে হয়তো বা আগে কিছু রেখেছিলেন সেই গন্ধটা এখনও রয়ে গেছে। আপনি যতই মাজা ঘষা করছেন এই গন্ধটা কিন্তু যেতে চাচ্ছে না। তো এই গন্ধটা দূর করার জন্য আপনারা যদি দুই তিনটা ডিএসএলআর কাঠি এভাবে জ্বালিয়ে এই জারের ভিতরে দিয়ে দেন এবং এটা আটকে দেন, তাহলে যে ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়ায় কিন্তু যে কোনো বাজে গন্ধ বা কোনো খাবারের গন্ধ চলে যাবে, তখন আপনাদের এই জারটা কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যাবে। তখন আপনারা এটা আবার ধুয়ে ভালো করে মুছে এটা আচার খেতে পারবেন। আর এই গন্ধটা কিন্তু খালি খালি যদি আপনারা এমনিতেই ধুয়ে বা আপনারা কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে এটা ব্যবহার করতে চান, তবুও কিন্তু এই গন্ধটা যায় না। তো যে কোনো জার থেকে এভাবে আপনারা যে কোনো বাজে গন্ধ বা অন্য কোনো খাবারের গন্ধ দূর করতে চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো দেখুন, আমি এবার কাঠিটা বের করে নিলাম আর ভিতরে কিন্তু এখনও ধোয়া আছে। তো এই ধোয়ায় কিন্তু যে কোনো গন্ধ চলে যায়, এটা কিন্তু খুবই কার্যকরী টিপস। আমি এভাবে কিন্তু আচার রাখার সময় জারগুলো ফ্রেশ করে নিই। এবার আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে এবার আচারটা রাখতে পারবো। তো কেমন লেগেছে এই টিপসটি? এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গরমে কিন্তু সবার বাড়িতেই শশা খুব খাওয়া হয়। তো শশা আমরা এভাবে ছিলে শশার খোসাটা কিন্তু ফেলেই দিই। তো যে কোনো ফল বা সবজিতে খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আপনারা যেই ফলে ভিটামিন যে পরিমাণ পাবেন তার থেকে কিন্তু খোসায় বেশি পাবেন। তো দেখুন, আমি এখানে কিছু শশার খোসা নিয়ে নিয়েছি, আর এটা কী করবেন সেটাও বলে দিচ্ছি। তার আগে এই খোসাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এবং এর ভিতরে দিয়ে দিবেন এক টুকরো আলু। তো আমি এখানে এক টুকরো আলুও এভাবে কুচি করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, আমাদের গাছে যে অ্যালোভেরার পাতা থাকে সেখান থেকে অ্যালোভেরার জেলটা নিয়ে এর ভিতরে দিয়ে দিবেন। এবারে এটা ভালো করে ব্লেন্ড করে নেবেন। তো এটা একটু ব্লেন্ডারে দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে যাবে। আর এই পেস্টটা কী করবেন, বর্তমানে কিন্তু বাহিরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ তাপ, এতে কিন্তু আমাদের স্কিন দিন দিন কালো হয়ে যাচ্ছে। আর আমাদের তো বাহিরে যাওয়াই লাগে বাজার করতে বা বাচ্চাদের কোচিংয়ে বা স্কুলে, তো যখনই যেখানে যাই না কেন স্কিনটা কিন্তু আমাদের আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এই রোদে পুড়ে। তো বাহিরে থেকে এসে যদি এই পেস্টটা আপনারা একটু লাগাতে পারেন, দেখবেন আপনাদের এই পোড়া ভাব বা কালচে ভাবটা কিন্তু সেরে যাবে। তাৎক্ষণিক আপনারা বাইরে থেকে এসে এটা ব্যবহার করবেন, যে ক্ষতিটা আপনাদের স্কিনের হয়েছে সেই ক্ষতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর এটা আপনারা পেস্ট করে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, আপনারা যদি চান আইস ট্রেতেও এটা জমিয়ে রাখতে পারেন। একটা করে কিউব বের করবেন এবং অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন।
আর এটা ইনস্ট্যান্ট কাজ করবে, আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা উপকারী। তো আপনার স্কিনে যে কোনো কালো দাগ দূর করতেও কিন্তু এটা সাহায্য করবে। তো এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। মাঝে মাঝে দেখা যায় বাসায় খুব বাজে একটি গন্ধ হয়, একটা ভোটকা গন্ধ বের হয়, বা যে কোনো কারণে আপনার বাসায় গন্ধ হচ্ছে, আপনার বাসায় মেহমান আসবে, আপনার বাসাটা কিন্তু ফ্রেশ নেই, তখন কি করবেন? তো দেখুন, আমি এখানে একটি বোতল নিয়েছি আর বোতলের ভিতরে দিয়ে দিচ্ছি পানি। এমন এমন সময় আছে আপনার ঘরে এয়ার ফ্রেশনার নেই, আপনি ঘরটাকে ফ্রেশ রাখ করতে পারছেন না, বাসায় মেহমান এসেছে কিন্তু ঘর দিয়ে কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে, তো তখনই যদি আপনারা সঙ্গে সঙ্গে এরকম বোতলে পানি নিয়ে নেন এবং এই পানির ভিতরে আপনার পছন্দের সেই পারফিউমটি একটুখানি স্প্রে করে দেন। তো দেখুন, আমি এখানে একটুখানি পারফিউম স্প্রে করে নিচ্ছি, আমার পছন্দের পারফিউম। আপনাদের হয়তো বা যার যার পছন্দের পারফিউম সবারই থাকে, আপনাদেরও আছে, আপনারা এরকম পানির ভিতরে স্প্রে করে নেবেন। তো স্প্রে করার পরে এটা আপনারা কি করবেন, এটা আপনাদের বাসার সোফা, পর্দা, এমনকি বিছানায় স্প্রে করে দিবেন। বাসায় যদি মেহমান আসে তো দেখবেন আপনাদের বাসাটা কিন্তু অনেক ফ্রেশ লাগবে, কোনো বাজে গন্ধ থাকলে সেটাও দূর হয়ে যাবে। এয়ার ফ্রেশনার দিলে দেখা যায় সেই গন্ধটা বেশিক্ষণ থাকে না, কিন্তু আপনি এটা আপনাদের পর্দায় এবং সোফায় বেডে দিবেন, দেখবেন এই গন্ধটা কিন্তু অনেক দিন থাকবে। এবারে চলে যাচ্ছে পরবর্তীতে। এখন কিন্তু ফলের সিজন, এই সময় দেখা যায় নানা রকম আমরা ফল কিনে ফ্রিজ ভর্তি করে রাখি, সাথে থাকে খাবার, রান্না খাবার, মিষ্টি খাবার, অনেক কিছুই কিন্তু ফ্রিজে থাকে, তখন কিন্তু ফ্রিজ দিয়ে একটা বাজে গন্ধ আসে, মানে বিশেষ করে ফল রাখলে কিন্তু ফ্রিজে গন্ধ হয়। তো তখন আমরা কিন্তু ফ্রিজে এভাবে নিউজ পেপার রাখতে পারি, যদি আপনারা ফ্রিজে নিউজ পেপার রাখেন তাহলে দেখবেন ফ্রিজ থেকে আর কোনো রকম বাজে গন্ধ আসবে না, আপনাদের ফ্রিজটা কিন্তু ফ্রেশ থাকবে। তো ফ্রিজে যদি বাজে গন্ধ হয় তখন কিন্তু গৃহিণীদের টেনশনে শেষ থাকে না, আমরা কোনো রান্না খাবার রেখেও শান্তি পায় না, খাবারই কিন্তু গন্ধ হয়ে যায় আর সেই খাবার ফেলে দিতে হয়। তো তার জন্য আপনারা এভাবে যদি নিউজ পেপার নেন এবং নিউজ পেপারে আপনারা দিয়ে দিবেন ভিনেগার, হোয়াইট ভিনেগার। তো এখানে আমি অল্প একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিব, হোয়াইট ভিনেগার দিলে কিন্তু আপনার ফ্রিজে কোনো রকম ব্যাকটেরিয়া জন্ম নেবে না। তো আমি এখানে সামান্য একটু ভিনেগার দিলাম আর এর ভিতরে দিয়ে দিব নর্মাল পানি, আর এটা আমি আমাদের ফ্রিজে রেখে দিব। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের ফ্রিজে কোনো গন্ধ হবে না। তো যে কোনো গন্ধ দূর করতে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, আপনারা চাইলে শুধু ভিনেগার কিন্তু দিতে পারেন, যদি ভিনেগার শুধু না দিতে চান তাহলে পানির ভিতরে সামান্য একটু ভিনেগার আর পানি দিয়ে এভাবে নিউজ পেপার ভিজিয়ে আপনাদের ফ্রিজের যে কোনো এক কর্নারে রেখে দেবেন, দেখবেন কতটা উপকার আপনারা পান। তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।